এভাবেই নৌকার বিজয়ের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেন ময়মনসিংহ চার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিতুর রহমানের মা ছেলের বিজয়ে মায়ের অমলিন এই হাসিতে যেন কিছুটা হলেও দূর হয়েছে প্রায় চার মাস আগে স্বামী হারানোর বেদনা নবনির্বাচিত সংসদ সদস্যের মায়ের প্রত্যাশা তার স্বামী প্রয়াত ধর্মমন্ত্রী মতিউর রহমানের মতোই আদর্শ জনপ্রতিনিধি হিসাবে জনকল্যাণে কাজ করবে ছেলে মহিতুর রহমান ছেলের প্রতি তিনি আশাবাদী ছিলেন যার পরবর্তীতে রসুন আসাদ নাতক হয়তো তাকে দিবেন তাই নেতৃত্ব ওনাকে ছেটটা খুব ভালোবেসে দিয়েছে আমার ছেলেকে এবং আমার ছেলে আমি মনে করি মানুষের সদরবাসী আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ করবে আর বাবার মতোই সে মানুষকে ভালোবাসবে আর মানুষও তাকে বাবার মতোই ভালোবাসে আমি এই কয়েকদিনে বুঝলাম ভোটের মাঠে যা যে মানুষ তাকে তার বাবার মতই ভালোবাসবে প্রয়াত বাবার নৌকাকে বিজয়ী করতে ভাইয়ের পক্ষে ভোট যুদ্ধে লড়তে সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন দুই বোন বাবার অসমাপ্ত কাজকে এগিয়ে নিবে সদ্য নির্বাচিত বড় ভাই এমনটাই প্রত্যাশা তাদের আমরা দুই বোন এসেছি অস্ট্রেলিয়া থেকে এটা শুধু ভাইকে জয়ী করার জন্য না অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে এটা শুধু এই নির্বাচনটা আসলে আমাদের জন্য যে নির্বাচন সংসদ নির্বাচন সেটা না আমার মনে হয়েছে যে এই নির্বাচনটা অনেক বেশি আদর্শের লড়াই অনেক বেশি অন্যায়ের বিরুদ্ধে ময়মিন সিংহের মানুষ যে নাভিশ্বাস হয়ে উঠেছিল সেটার বিরুদ্ধে লড়াই সো এই যে আমাদের আশাটা আমার আশাটা এটা শুধু ভাইয়ের জন্য আশা না একজন অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে তার আদর্শের জায়গা থেকে এই লড়াইটুকুতে সামিল হওয়ার জন্য চলে এসেছে যখন আমি রেজাল্ট আনতে গিয়েছি রিটার্নিং অফিসার কাছে তখন মানুষ বলতেছিল যে নৌকা আর ওরা তো নিজেরা নিজেরাই আমি ঘুরে বললাম স্কিউজ মি তারা নিজেরা নিজেরা না যদি নিজেরা নিজেরা থাকতো তাহলে কাটা একটাই হতো মহিত রহমান শান্ত কাছে এমপি মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে সকল শিক্ষক সমাজের সেটা হচ্ছে যে এই যানজটটা যেন বন্ধ হয় আরও একটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যেহেতু শিক্ষক সমাজ আমাদের শিক্ষক সমাজের আপনি মাদক বলেন বা সন্ত্রাস বলেন এটার ব্যাপ্তির জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি হয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে উনি একটা বিশেষ নজর দিবেন যে এখানে আমরা একটি সুস্থ পরিবেশে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালাতে পারি যেখানে এখানে সন্ত্রাস বা মাদকের কোনো সমস্যা না থাকে আপনারা জানেন যে ময়মসিংহের এই আসনটি নিয়ে অনেক চিনিমিনি খেলা হয়েছে অনেক ধরনের অপশক্তি এখানে কাজ করেছে তার থেকেই বের হয়ে এসে সদরবাসী আমাদের সেই বিজয়টা ছিনিয়ে এনেছি আমরা এদিকে সদ্য বিজয়ী হয়ে রাস্তাঘাটের উন্নয়ন সহ জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্বতন্ত্র বিজয়ীরাও বিজয়ের অনুভূতি বিজয়ের মতোই বিজয়ের অনুভূতি সাধারণত মানুষের যেভাবে হয় আমার ঠিক একইভাবে সেই অনুভূতিটা অত্যন্ত পজিটিভ আর আর এই যে বিজয় এই এই বিজয় মুক্তাকাশাবাসীর আর এই বিজয় বঙ্গবন্ধুর কন্যা জন নেত্রী শেখ হাসিনার নবনির্বাচিত সংসদ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অবকাঠামোগত উন্নয়ন সহ শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ